মেজর সিনহা হত্যার তদন্ত সমাপ্তি হলো। এখন আসামি ওসি প্রদীপ জামিনে মুক্তি পাবে কি নাকি ওসি প্রদীপের ফাঁসি হবে? আচ্ছা, ফাঁসির পক্ষে কে কে দেখি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ফাঁসির পক্ষে মনে হয় অনেকেই, তাই নাকি? আচ্ছা, যাই হোক, ফাঁসি কিংবা জামিনে মুক্তি পাওয়াটা বিচার বিবেচনার দায়িত্ব আমাদের নয়, প্রশাসন রয়েছে। এখন কথা হচ্ছে, মেজর সিনহা হত্যার পর যে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে দীর্ঘ এক মাসেরও বেশি সময়, মনে হয় দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর সে তদন্ত সমাপ্তি হলো। আগামীকাল 7ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে রিপোর্ট হস্তান্তর করবে। চলেন আজকের ভিডিওটার এই ভিডিও ফুটেজ দিয়ে শুরু করছি। আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করেছে যে আমরা যাতে সশরীরে হাজির হয়ে মন্ত্রণালয় এই রিপোর্টটি হস্তান্তর করি। সো ভিউয়ার্স, এখানে আর একটা ছোট্ট কথা বলতে হচ্ছে, যদিও কথাটা আমি আবার রিপিট করছি, গত কয়েকদিন আগে ওসি প্রদীপের একটা ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সরি, শুধু ওসি প্রদীপ বলেই ভুল হবে, লিয়াকত ছিল। তো যাই হোক, তাদের দুইজনারই একটা ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় ওসি প্রদীপ এবং লিয়াকত পেজন ভ্যানে বসে কারোর সাথে কথা বলছে এবং স্যার স্যার বলে বলছে। রিমান্ডে তাদেরকে কী করা হয়েছে না করা হয়েছে, পানি পেয়েছে পানি দেওয়া হয়নি, কারেন্টের শর্ট করা হয়েছে, যাই হোক, এই সব সে স্যারের কাছে নালিশ করছে। বিশেষ করে এখানে যে পয়েন্টটা ছিল, সেনাবাহিনীর মেজরদের বিরুদ্ধে সে স্যারের কাছে নালিশ করছে। যদিও এই ভিডিওটার আপডেট আমরা এনেছিলাম মুহূর্তের মাঝে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর এই ভিডিও নিয়ে গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছে। চলুন তার কথাগুলো আগে শুনে আসি, তারপর আরও কথা বলব। কেন করেছে সেগুলো আমরা দেখবো। সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের মানে উপাদান বের হয়ে আসে, সেইগুলো আমরা কোনটা সঠিক কোনটা মিথ্যে সেইগুলো আমরা যাচাই না করে আমরা এর উপরে কমেন্টস করতে চাই না। আমি তার কথায় একমত, একদমই একমত, কারণ সোশ্যাল মিডিয়াতে ভালো খারাপ অনেক ভিডিও ভাইরাল হয়, কী বলেন আপনারা? এটা তদন্ত করে দেখা উচিত। আমি তার কথায় একদমই একমত। এখন আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলছি, আমি মানছি যে ওসি প্রদীপ কারোর সাথে ভিডিও কলে কথা বলছে, এখন আপনারা দেখেন স্ক্রিনে সেই ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে বলছি, ওসি প্রদীপ মানলাম যে কারোর সাথে কথা বলছে, কোনো স্যারের সাথেই কথা বলছে, সে এভাবে কথা বলছে, অর্থাৎ আমার সামনে একটা ক্যামেরা রয়েছে, আমার পুরো ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি যে ফোনে কথা বলছি সেই ফোনটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কি তাই না? হ্যাঁ, তার মানে ওসি প্রদীপ যখন ভিডিও কলে কথা বলল সেই মুহূর্তে কেউ সামনে থেকে তার শ্যুটটা নিয়েছে, এবং দেখেন যখন লিয়াকত ওসি প্রদীপের কাছ থেকে ফোনটা নিল এই দৃশ্য কিন্তু দেখা যায়নি। ডাইরেক্ট দেখা গিয়েছে ওসি প্রদীপের পর লিয়াকত ফ্রন্ট ক্যামেরায় অন করে কথা বলছে, এভাবে ফ্রন্ট ক্যামেরায় অন করে কথা বলছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার সিনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। সরি ভিউয়ার্স, বেশি কথা বলতে পারলাম না, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে লোডশেডিং দেখা দিয়েছে, এখানে লাইট অফ হয়ে গেছে, আমি পুরোটাই অন্ধকারে কথা বলছি। যাই হোক, পরবর্তী ভিডিওতে আসছি। ধন্যবাদ সবাই।